হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আমরা আজকে চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। তো দেখুন কত অপরূপ দৃশ্য। গ্রামের মানুষেরা জঙ্গলের উদ্দেশ্যে গরু এবং ছাগল নিয়ে চড়ানোর জন্য চলে যাচ্ছে পাহাড়ে, এবং রাস্তার দুধারে দেখুন আঁখ গাছের কি অপরূপ দৃশ্য দুই সাইডে। এখন আমরা পাহাড়ে উঠছি, দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বয়ে আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি। অযোধ্যা পাহাড় পুরুলিয়া, দারুণ দারুণ জায়গায় যে দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম, চারদিকের ভিউটা একটু মোবাইল বন্দি করে নিচ্ছি। টুরিস্টদের এখন প্রচুর ভিড়। তো আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা প্রায় পাহাড়ের উপরে উঠে গিয়েছি। তো দেখুন পাহাড়ের দুই ধারে বাড়িগুলো, মাটির বাড়ি কত সুন্দর, এই দেখতে পাচ্ছেন দুই ধারে বাড়ি, এবং বাড়ির দেওয়ালে কত সুন্দর কারুকার্য আঁকা। অপরূপ দৃশ্য এই যে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর দেওয়ালে, মাটির দেওয়ালের উপরে ছবি আঁকা আছে বিভিন্ন ডিজাইন এবং নকশা করা। তো সেইগুলোই আমরা দেখতে দেখতে এখন পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, আমরা এখন মোটামুটি প্রায় পাহাড়ের উপরেই ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, এদিকে ওদিকে। আমরা এখন পাহাড়ের আপার ড্যাম এবং লোয়ার ড্যামের উদ্দেশ্যে রওনা হয়েছি। পাহাড়ের উপরে কত সুন্দর চাষবাস সমস্ত কিছু। আমরা যখন পাহাড়ে আছি, যে সেই বোঝারাই যাচ্ছে না যে আমরা কোনো পাহাড়ের উপরে আছি। এখানে গ্রাম বসতি, চাষবাস সমস্ত কিছু হচ্ছে। তো এই অযোধ্যা পাহাড়ে প্রায় 72টা গ্রাম এই পাহাড়ের উপরেই অবস্থিত। তো বেশিরভাগই যে বাড়ি দেখছেন এখানে আদিবাসীদের আদিস্থান। এখন আমরা চলে এসেছি আপার ড্যাম। তো দেখতে পাচ্ছেন আপার ড্যাম থেকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো চারিদিকটা আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কত অপরূপ দৃশ্য, এখানে এলে মন জুড়িয়ে যাবে, যে কারোই মন জুড়িয়ে যাবে। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। মার্বেল লেকের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। দেখুন রাস্তার দুই ধারে ছোট ছোট দোকান, এবং যারা এখানে বেড়াতে এসেছে তাদের যাতে না অসুবিধা হয় সেই জন্য, দেখুন রোদ না লাগে সেই জন্য শালপাতার ছাউনি কত সুন্দরভাবে ইনারা করে দিয়েছেন, যাতে কোনো টুরিস্টের অসুবিধা না হয়, সবাই সবাই মধ্যে হেঁটে হেঁটে চলে। আমরা এখন দেখুন মার্বেল লেকের ভেতরে ঢুকছি, এখানে ঘেরা রয়েছে। তো সাইড দিয়ে একটা জায়গা আছে, তো সেই দিক দিয়ে দেখছেন মার্বেল লেক। মার্বেল লেকের ভিউটা দেখুন অসাধারণ। তো আমরা কিছুক্ষণের জন্য এইখানটা একটু ঘুরে নিচ্ছি। তো এইখানে সব থেকে ভালো যে এখানে যে বাতাসটা দেয় দারুণ, এই যে বড় বড় পাথরগুলো দেখছেন, এইগুলাতে কিছুক্ষণের জন্যে বসে যান,
মনটা একবারে জুড়িয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমরা এখানটা একটু বসে পড়েছিলাম। দারুণ দারুণ অসাধারণ দৃশ্য, কিছু ছবি এখানে আমরা করে নিলাম। তো এখন মার্বেল লেক আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে পড়ছি সেই শালপাতার ছাউনি মাথার উপরে, দেখতেই পাচ্ছেন। Thank you.